তো ন্যাশনাল লিডার্স অ্যান্ড দেয়ার ডেথ, মানে জাতীয় নেতৃবৃন্দ তাদের মৃত্যু, জাতীয় নেতৃবৃন্দ তাদের মৃত্যুকাল কীভাবে মৃত্যু হয়। তো ডিরোজিও, ভিভিয়ান ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1831 সালে মারা যান কলেরা রোগে আক্রান্ত হয়ে। ডেভিড হেয়ার 1842 খ্রিস্টাব্দে কলের রোগে আক্রান্ত হচ্ছে, ছাত্রের সেবা করতে গিয়ে ওই রোগে আক্রান্ত হয়ে মারা যান। বাসুদেব বলবন্ত ফড়কে 1883 খ্রিস্টাব্দে এডেন জেলে যক্ষা রোগে আক্রান্ত হন। রামকৃষ্ণ পরমহংসদেব 1886 খ্রিস্টাব্দে কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা যান। ব্রহ্মবান্ধব উপাধ্যায় 1907 সালে ক্যাম্বেল হাসপাতাল, বর্তমানে নীলরতন সরকার হাসপাতাল, বিচারাধীন বন্দি অবস্থায় মারা যান। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় 1908 সালে 11 আগস্ট। ভাগাজ্যোতির 1915 সাল খ্রিস্টাব্দে 10ই সেপ্টেম্বর বুড়িপালামের যুদ্ধে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে বালেশ্বর হাসপাতালে মারা যান। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1925 সালে 16ই জুন দার্জিলিং এর এক পর্যটক কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। লালা লাজপত রায় 1928 সালের খ্রিস্টাব্দের 17ই নভেম্বর সাইমন কমিশন বিরোধী মিছিল নেতৃত্বে কালী পুলিশের লাঠির আঘাতেই মারা যান। যতীন দাস 1929-এর খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর 64 দিন জেলে অনশন করে মৃত্যুবরণ করে। বাদল গুপ্ত 1930 খ্রিস্টাব্দে বিস্ফানে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছেন। বিনয় কৃষ্ণ বসু 1930 খ্রিস্টাব্দে নিজের গুলিতে আত্মহত্যা করেন। ভগৎ সিং 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চ লাহোর ষড়যন্ত্র মামলায় রায় ফাঁসি হয়। ভগৎ সিং লাহোর ষড়যন্ত্র মামলার রায় ফাঁসি করে ফাঁসি হয় 1931 খ্রিস্টাব্দে। দীনেশ গুপ্ত 1931 খ্রিস্টাব্দে ফাঁসি হয় 7ই জুলাইতে। প্রীতিলতা বদ্দেদার 1932 খ্রিস্টাব্দে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1945 খ্রিস্টাব্দে, আচ্ছা মাস্টারদা সূর্য সেন 1934 খ্রিস্টাব্দে ফাঁসি হয় 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি। আর নেতাজি সুভাষচন্দ্র বসু 1945 খ্রিস্টাব্দে 18ই আগস্ট বিতর্কিত তাই ফোক বা বিমানবন্দরে বিমান দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় মৃত্যু হয়। মহাত্মা গান্ধী 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি নাথুরাম গাডসে নামক আত্মাইয়ের গুলিতে নিহত হন। অরবিন্দ ঘোষ 1950 খ্রিস্টাব্দে 5ই ডিসেম্বর পন্ডিচেরিতে আধ্যাত্মিক সাধনায় মগ্ন হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো নেক্সট টাইম আমরা দেখবো ন্যাশনাল লিডার্স অ্যান্ড দেয়ার বায়োগ্রাফিক্যাল বুকস, ওকে, সেইগুলো সম্বন্ধে আমরা দেখবো। থ্যাংক ইউ।